রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গুর বারবারন্ত, গোটা রাজ্যের পাশাপাশি কলকাতার অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। পরিস্থিতি একেবারে খারাপের দিকে যাওয়ার আগে কলকাতা পৌরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষ বেশ কিছুদিন আগে থেকেই কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। সেই মতো আজ দুপুরে কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন কলকাতা পৌরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষ, এবং এর পাশাপাশি তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। বিভিন্ন জায়গা পরিদর্শন করার পর তিনি মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কলেজের এমএসভিপি উপস্থিত ছিলেন, ডিন অফ স্টুডেন্ট উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজের পরিস্থিতি আমি আগের তুলনায় অনেক ভালো, অনেক বেশি পরিচ্ছন্ন, কিন্তু কিছু কিছু জায়গা আমরা 6টা জায়গা আবিষ্কার করেছি, সেগুলো ছোট ছোট সমস্যা, সেগুলো যদি কর্তৃপক্ষ সজাগ থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। আমি কর্তৃপক্ষের নজরে এনেছি ছোট ছোট স্ক্র্যাপ মেটেরিয়াল, তারপর বিল্ডিং ভাঙা ডেবরিস, তারপর কিছু কিছু জায়গায় অসমান জায়গা যেখানে কিছু মালপত্র পড়ে আছে, এইগুলো ইমিডিয়েট পরিষ্কার করতে হবে। ডিপার্টমেন্ট ওরা বলেছেন, একজন সুপার বলেছেন যে আমরা পরিষ্কার করবো। আমি এমএসবিপি সুপারের সাথে দেখা করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।